তার কিছুই না থাকে, তার প্রচেষ্টা ত্রিপুরাতে বড় মাত্রা হয়েছিল। কিন্তু আমরা ভারতবাসী এই পবিত্র সংস্কৃতির ভূমিতে আমাদের জন্ম হয়েছে, আমাদের সংস্কৃতিকে কেউ পরাজিত করতে পারেনি, আমাদের সংস্কৃতিকে কেউ পরাজিত করতে পারেনি। সুকুময় চাকমা তার প্রমাণ আমার সামনে বসে আছেন। বন্ধুরা, আজকে ত্রিপুরার জন্য এক ঐতিহাসিক দিন, চাকমা সমাজের জন্য এক ঐতিহাসিক দিন, যে সরকার আপনাদেরকে চিহ্নিত করেছে, সরকার আপনাদের ভাষাকে সম্মান করে, আপনাদের ভাষাকে আর কিভাবে সম্মান করা যেতে পারে, কি কি সরকারি ব্যবস্থা হতে পারে, সরকার সেই দিশাতে কাজ করছে। ত্রিপুরা বড় মাত্রায় চাকমা সমাজ রয়েছে। বন্ধুরা, প্রথমবার চাকমা সমাজ থেকে মাননীয় শান্তনা চাকমা মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার রয়েছে ত্রিপুরাতে। আপনাদেরকে ধন্যবাদ জানাই চামুনোবাসী। আপনারা আমাকে তেজস্বী এমএলএ শম্ভুলাল চাকমাকেও দিয়েছেন। দুই দুই চাকমা ত্রিপুরার বিধানসভাতে আপনারা পাঠিয়েছেন। নরেন্দ্র ভাই মোদি, দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তার জন্য। এই ছামনের ভূমি বলিদানের ভূমি। আমি ছামনেতে অনেক এসেছি। নিশিকান্ত চাকমাকে এখানে খুন করা হয়েছে, কিন্তু সরকার এবং এই অঞ্চলের সমস্ত জনগণ তার পরিবারের সঙ্গে দাঁড়িয়েছেন। সরকার তৎকালীন সময়ে আর্থিকভাবেও সাহায্য করেছে এবং নিশিকান্ত চাকমার পত্নীর চাকরির ব্যবস্থাও করেছে। বন্ধুরা, তো সমাজপতিদের কেন আজকে সরকার অনারেরিয়াম দিচ্ছে, সার্টিফিকেট দিচ্ছে কেন, সেটা সুকুময় চাকমা আমার চাইতে ভালো জানে। আমরা আমাদের সমাজকে বাঁচিয়ে রাখতে চাই। আমি এসছি তো আপনারা আমাকে রিসা পরিয়েছেন, আমাকে চাকমা সমাজের জ্যাকেট পরিয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত। শম্ভুলাল চাকমাকে এবং চাকমা সমাজকে আমি ধন্যবাদ তার জন্য জানাব যে আমার শরীরে সঠিকভাবে ফিট হয় সেই মাপে তৈরি করেছে। তো শম্ভু মাপ জানে, চাকমা সমাজ মাপ দিতে জানে, কাকে কতটা দিতে হবে চাকমা সমাজ জানে। তার জন্য 25 বছর যাবৎ চেষ্টা করার পরে সুকুময় চাকমাকে শেষ করা যায়নি। সুকুময় চাকমা এখানে বসে আছে। বন্ধুরা, 2018 তো সরকার এসছে আমাদের আপনাদের আশীর্বাদে। তো যখন আমি জনজাতি এরিয়াতে যাই তো আমার বুঝতে অসুবিধা হয় না, কারণ কি, যেখান থেকে রাস্তা খারাপ শুরু হয় তো বুঝে যাই এডিসিতে পৌঁছে গেছি, যেখানে গিয়ে জল নেই তো বুঝে গেছি জনজাতি এরিয়াতে পৌঁছে গেছি। 2006 সনে পুরনো সরকার থাকাকালীন একটা পিওসি এর মাধ্যমে, এইচএসসিএল নামে
ধলাই এবং নর্থ বিশেষ করে সবচেয়ে জনজাতি যেখানে বেশি থাকেন এডিসি এরিয়ার, সেখানে রাস্তাগুলো সেই পিউসির হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু সে রাস্তাগুলো কি আছে? সে রাস্তাগুলো তৈরি হয়েছে, তার পেমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু রাস্তার মধ্যে ইট নেই, পাথর নেই, কার্পেটিং নেই, পয়সাও খরচা করে দিয়েছে। 2006 সাল থেকে 2018-তে আমাদের সরকার এসছে, আমরা এসে তার উপরে কাজ করা শুরু করেছি এবং সেই পিউসির চেয়ারম্যানকে ধরেছি, মন্ত্রীকে ধরেছি, সেই 2006 সাল থেকে পরে থাকা রাস্তার যেটা একবার পয়সা দেওয়া হয়ে গেছে, পেমেন্ট করেছেন এরা, কিন্তু রাস্তা তৈরি হয়নি। এই সরকার গত ক্যাবিনেটে মন্ত্রী সান্ত্বনা চাকমা মহোদয় আমার ক্যাবিনেটের সাথী, এই সরকার রাজ্যের বাজার থেকে আবারও 362 কোটি টাকা খরচা করে সেই 68টি রোড নতুন করে করার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত করে নিয়েছে যে জনজাতি অঞ্চলে 2006 থেকে যেই রোডগুলো তৈরি হয়নি, কোন জায়গা হতে বা আধা রাস্তা করে ছেড়ে দিয়েছে, কিন্তু পেমেন্ট নিয়ে চলে গেছে, জনজাতিরা চলতে পারে না। আজকে এই সরকার একবার পয়সা খরচা হয়েছে, তারপরও ক্যাবিনেট থেকে এনে স্পেশাল ব্যবস্থা করে 362 কোটি টাকা বেয়ে 31টা রোড পিডাব্লিউডি করবে 145 কোটি টাকা খরচা করে, 8টি রোড পিডাব্লিউডি করবে 46 কোটি টাকা খরচা করে, আর 29টি রোড HSCL কে দিয়ে পিডাব্লিউডি করাবে 181 কোটি টাকার রোড, টোটাল 362 কোটি টাকার রোড। তাছাড়া সিমেন্ট ব্লকের মাধ্যমে এডিসি এরিয়াতে 96 কোটি টাকার রোড এবং বিটুমিনের মাধ্যমে যে পিজের মাধ্যমে পাকা রাস্তা করা হবে সেটাও 104 কোটি টাকার রোড, মানে 562 কোটি টাকার রোড কোথায় তৈরি হবে? আপনাদের বাড়ির সামনে দিয়ে। আর আপনাদের কষ্ট করতে হবে না, 2022-এর মধ্যে এডিসিতে একটিও কাঁচা রোড থাকবে না, সমস্ত রোড পাকা রোড হয়ে যাবে এবং পিডাব্লিউডি সঠিক দিশাতে সেই রোড নির্মাণ করে দেবে যাতে জনজাতিরা সেই পাকা রোডে চলতে পারে। এবং সিমেন্ট ব্লকের রোড 15 বছর তার মধ্যে মেনটেন্স লাগে না, জনজাতি অঞ্চলের 15টি রোড 10 কোটি টাকা ব্যয়ে মেনটেন্সও করছে। এবার 96 কোটি টাকার যে সিমেন্ট ব্লকের রোড হবে, সেই রোডে 15 থেকে 16 বছর পর্যন্ত কোনো মেনটেন্সই লাগে না, মানে 15 বছর যাবৎ স্থায়ী রোড হয়ে যাবে। পিজের রোড 2 বছর 1 বছর পরে মেনটেন্স করতে হয় কার্পেটিং রোডকে, আপনাদের কাছে আমরা সেই রোড উপহার দেব যেই রোডে 15 বছর যাবৎ মেনটেন্স লাগে না, তার ব্যবস্থা এই সরকার এডিসির জন্য করছে। বন্ধুরা বন্ধুরা, আজকে আমি এই দিক দিয়ে আসছিলাম, তো আমি দেখে খুব খুশি হয়েছি যেটা সাব্রুম থেকে আগরতলা পর্যন্ত প্যাপ শোল্ডার রোড চৌরীকরণ হয়েছে, নতুন রোড তৈরি হয়েছে, ঠিক এমনই রোড এদিক দিয়ে কাজ শুরু হয়ে গেছে। হয়েছে কিনি? শুরু হয়েছে তো, তৈরি হচ্ছে তো। কোনদিন ভেবেছিলেন এত বড় চওড়া রোড এখানে হবে? কোন সামনেবাসী কল্পনা করেছিল যেখানে প্যাপ শোল্ডার রোড হবে? কেউ কল্পনা করেনি, শম্ভুলাল চাকমা সেই রোড আপনাদেরকে উপহার দিয়েছে। আমার কাছে দৌড়ে গিয়েছিল, বলে দাদা কিছুটা রাস্তা যে জনগণ যেখানে রয়েছেন সেখান দিয়ে না গিয়ে আর একটু দূর দিয়ে চলে গেছে, এটা একটু ঘুরিয়ে দিন না। আমি বললাম টেন্ডার হয়ে গেছে শম্ভু, কত কোটি টাকা টেন্ডার? 600 কোটি টাকার টেন্ডার।
600 কোটি টাকার টেন্ডার নিয়ে এসছে শম্ভুলাল চাকমা, ইতিহাস তৈরি করে দিয়েছে। কোন এমএলএ 600 কোটি টাকার কাজ করতে পারেনি ছামনতে, আর আগে করতেও পারবে না। এই নজবান শম্ভুলাল চাকমা সেটা ইতিহাস করে দেখিয়ে দিয়েছে। তারপর আমাকে বলছে, বলে দাদা এই গ্রামের মধ্যে দিয়ে রোডটা গেলে ভালো। তাই আমি বললাম রোড টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হয়ে যাবে, এখন যদি তুমি আবার এটাকে ওই দিক দিয়ে নিয়ে যেতে চাও তো 2-3 বছর পেছনে চলে যাবে। তোমার যে প্রস্তাব সেটা আমি শুনেছি, তুমি আমাকে লিখে দাও, পরবর্তী সময়ে যেই গ্রামগুলি ছুটে গেছে তার জন্য আলাদা করে রোড ত্রিপুরা সরকার না তো ভারত সরকার দিয়ে করে দেব, সেই দিশাতে রাজ্য সরকার কাজ করে। বন্ধুরা, অটল জলধারা মিশন রাস্তা তো হবেই, বড় রাস্তা হচ্ছে ওর গ্রামীণ ছোট ছোট রাস্তাও সম্পূর্ণ করে দেব, আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেকের বাড়িতে ফ্রিতে জলের ব্যবস্থা করে দেব, যাতে 2022 ডিসেম্বরের মধ্যে যেমন রাস্তা যাবে তেমন জলের ব্যবস্থা প্রত্যেকের বাড়িতে, ত্রিপুরার প্রত্যেক ত্রিপুরাবাসীর ঘরে ফ্রিতে আপনার জলের কানেকশনের জন্য কোনো পয়সা দিতে হবে না। আপনার ঘরে ডিপার্টমেন্ট আপনি আপ শুদ্ধ পানীয় জল পৌঁছে দেবে। বন্ধুরা, সেই দিশাতেই সরকার কাজ করছে। আমি আশা করি এই সরকার আসার পর জনজাতিদের উন্নয়নে যেভাবে কাজ করেছে, যে মন্ত্রণালয়ের নাম উপজাতি কল্যাণ মন্ত্রণালয় ছিল তা পরিবর্তন করে জনজাতি কল্যাণ মন্ত্রণালয় করা হয়েছে, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে এয়ারপোর্ট দেওয়া হয়েছে, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের জন্মদিন 19 আগস্ট ছুটি দেওয়া হয়েছে, গড়িয়া পূজাতে একদিন ছুটি বেশি করে দেওয়া হয়েছে, আগরতলাতে 10 কোটি টাকা খরচা করে এডিসি হাউস নির্মাণ করা হচ্ছে যাতে জনজাতিরা গিয়ে আগরতলাতে সেই জায়গাতে থাকতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। জনজাতি এরিয়াতে 12টি ব্লক অ্যাসপিরেশনাল ব্লক ঘোষণা করে আলাদাভাবে উন্নয়ন করা হচ্ছে। এই অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট মাননীয় প্রধানমন্ত্রীজি কুলাইতে মেডিকেল কলেজ দিয়েছে 350 কোটি টাকা খরচা করে। মাননীয় প্রধানমন্ত্রীজি আপনাদের জন্য হসপিটালের ব্যবস্থা করেছে, মেডিকেল কলেজের ব্যবস্থা করেছে, যাতে ছামনুর ছেলেরা আর জীবিতে যেতে না হয় এই আম্বাসাতেই তার ব্যবস্থা করা যাবে, সেই ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছে। বন্ধুরা, জনজাতিদের ঐতিহাসিক রিসা যেটা আপনারা আমাকে পড়িয়েছেন, আগে কি তার সম্মান ছিল একবার কল্পনা করে দেখুন। 3 বছর আগে ত্রিপুরার সমস্ত মানুষকে সে রিসা পড়ত, আজকে শুধু চাকমা নয়, শুধু দেববর্মা নয়, সব নোয়াতিয়া নয়, সব ত্রিপুরী নয়, চাই মুলচুম নয়, চুম মগ নয়, সমস্ত জনজাতিরা যে রিসা পড়েন, ত্রিপুরার সরকারি কোন কার্যক্রম হোক আর কোন পারিবারিক কার্যক্রম হোক সমস্ত জায়গায় রিসা পৌঁছে গেছে। বন্ধুরা, শুধু ত্রিপুরায় নয়, ত্রিপুরার বাইরে বিদেশের মাটিতেও ত্রিপুরার রিসা আমাদের স্বর্গীয় মাননীয় মন্ত্রী বিদেশ মন্ত্রী তৎকালীন যে সুষমা স্বরাজ মহোদয়াজি ত্রিপুরার রিসা নিয়ে ইউরোপের যে ডেলিগেটস আসতেন তাদের হাতে তাদের গলায় পরিয়ে দিয়েছেন ত্রিপুরা, পুরো দুনিয়াতে চলে গেছে এই রিসা। বন্ধু, আগে এই রিসার কোনো সম্মান ছিল না। বন্ধু, আজকে সেই দিশাতে চলছে। বাসকরল আমরা খেয়ে থাকি, আমাদের ভালো লাগে, তার মধ্যে ভিটামিন মিনারেলস, তার মধ্যে ইমিউনিটি পাওয়ার সবচেয়ে বেশি, তার জন্য আমাদের জনজাতিরা দেখুন তাদের মানসিকতা কত সুন্দর, তাদের শারীরিক গঠন কত সুন্দর। আর তার সঙ্গে সঙ্গে এই যে বাসকরল যেটা আপনারা আপনারা মানে জীবন শুরু থেকে খেয়ে চলছেন, সেই বাসকরল দিয়ে আজকে কি হচ্ছে, ত্রিপুরাতে বাসকরল দিয়ে বিস্কিট তৈরি হয়, দিল্লিতে রাষ্ট্রপতির কাছে পৌঁছে যায় সেই বাসকরলের বিস্কিট। বন্ধুরা, সেই বাসকরলের বিস্কিট খাওয়ার পর বলে এত খুব সুস্বাদু, এত খুব তার মধ্যে তো ইমিউনিটি পাওয়ার বেশি আছে,
তার জন্য আমার জনজাতি ভাই বোনদের মধ্যে এই সকাল ১০টা থেকে এই রৌদ্রের মধ্যে বসে আছে, কারণ এরা বাসকরুল খেতে জানে আর তার হিউম্যানিটি পাওয়ার রয়েছে। তার জন্য এত রৌদ্রের মধ্যে সকাল ১০টা থেকে এখানে বসে আছে, অন্য কেউ বসতে পারবে না। কেন বসতে পারবে না? তাদের মধ্যে সেই হিউম্যানিটি পাওয়ার নেই যেটা জনজাতিদের মধ্যে রয়েছে। বন্ধুরা, আপনারা মাটির মানুষ, আপনারা ত্রিপুরার মূল মাটির মানুষ বন্ধুরা। তাই বন্ধুরা, আমি আশা করি জাতি জনজাতির এই মিলনস্থল ত্রিপুরা রাজ্য, ত্রিপুরা সুন্দরী মায়ের এই পবিত্র ভূমি, এই ভূমি মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে চাইছে ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা বানার জন্য, মডেল ত্রিপুরা বানার জন্য এই সরকার সেই দিশাতে কাজ করছে। সেটা সাব্রুমের স্পেশাল ইকোনমিক জোন হোক, লজিস্টিক হাব হোক, মৈত্রী সেতু হোক, চিটাগাং বন্দরগাহ খোলা হোক, আর লজিস্টিক হাব হোক, একদিকে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, অন্যদিকে প্রাইমারি সেক্টরে 6.4% গ্রোথ রেট ছিল পুরনো সরকার থাকতে, আজকে 13.77% গ্রোথ রেট হয়েছে প্রাইমারি সেক্টরে। এনপিএ কমেছে, সিডিও রেশিও বেড়েছে, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হয়েছে, এডুকেশনে এডুকেশন সেক্টরে নতুন পরিবর্তন এসেছে, সরকারি স্কুলে 20টি সিবিএসই স্কুল হয়েছে, সরকারি স্কুলের মধ্যে প্যারেন্টস টিচার মিটিং হয়, সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। প্রত্যেকটি স্কুলে এনসিআরটি সিলেবাস লাগু করা হয়েছে। ত্রিপুরাবাসী কোনোদিন কল্পনা করেনি যে এখানে ন্যাশনাল সিলেবাস লাগু হবে। এনসিআরটি সিলেবাস 3 মাসের মধ্যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে লাগু করে ত্রিপুরা সরকার রেকর্ড তৈরি করেছে। সে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হোক, এডুকেশনাল গ্রোথ হোক, প্রাইমারি সেক্টরের গ্রোথ হোক, আর আইটি সেক্টরের গ্রোথ হোক, ত্রিপুরাকে নতুন দিশায় কাজ করছে। প্রতি ঘরে ঘরে রোজগারের জন্য সরকার কাজ করছে। সে ভাতার বিষয়ে হোক, চাকরির বিষয়ে হোক, প্রত্যেকটা জায়গাতে সরকার কাজ করছে। আর গত ক্যাবিনেটে কাউর আন্দোলন করতে হয়নি, কাউকে অ্যাপ্লিকেশন দিতে হয়নি, কেউ আমাকে বলেনি, কেউ আমার ক্যাবিনেটকে বলেনি, কেউ আমার এমএলএকে বলেনি, আপনি আপ এই নরেন্দ্রভাই মোদীর সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, 3% ডিএ দিয়ে দিয়েছে সরকারি কর্মচারীদেরকে। 1,90,000 পরিবার তাতে ডাইরেক্টলি 320 কোটি টাকার লাভান্বিত হয়েছে। এবং তাতে এই সরকারি কর্মচারীর কাছে যখন এই 320 কোটি টাকা যাবে, সেই 320 কোটি টাকা সে নিয়ে বাড়িতে যাবে না, সেই ছামুনো বাজার থেকে সুটকি যদি একটা কিনতো তো 2টা কিনবে, মুলা যদি 4টা কিনতো তো 6টা কিনবে, শাড়ি যদি 1টা কিনতো তো 2টা কিনবে, কারণ তার রোজগার বেড়েছে। তার জন্য সরকারি কর্মচারীদেরকে ডিএ দিয়ে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে 320 কোটি টাকা রাজ্য সরকার ছড়িয়ে দিয়েছে, যাতে প্রত্যেক ত্রিপুরাবাসীর কাছে সেই টাকা ডাইরেক্ট ইনডাইরেক্ট পৌঁছতে পারে, সেই দিশাতে সরকার কাজ করছে। আমি আশা করি আপনারা যে নতুন সরকার যে আপনাদের আশা এবং ভবিষ্যৎকে নিয়ে কাজ করছে, আপনারা এই সরকারকে সহযোগিতা করবেন এবং এই সরকারকে শক্তিশালী করবেন এবং সেই দিশাতে আপনারা আপনাদের কাজ করবেন। আমি আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের ভালোবাসা চাই। এই সরকার আপনাদের সরকার, এটা বিপ্লব দেবের সরকার নয়, এটা বিজেপির সরকার নয়, এটা 37 লক্ষ ত্রিপুরাবাসীর সরকার, চাকমা সমাজের সরকার, জমাতীয় সমাজের সরকার, দেববর্মা সমাজের সরকার, মগ সমাজের সরকার, আর তার সঙ্গে সঙ্গে আমাদের যত জনগোষ্ঠী আছে, মলসুম হোক, নোয়াতিয়া হোক, বাঙালি সমাজ হোক, আর সেই ভিল সমাজ হোক, প্রত্যেকটি সমাজের এই সরকার সর্বোপরি সবকা সাথ সবকা বিকাশের সরকার, সবকা সাথ সবকা বিশ্বাসের সরকার। আমি আশা করি আপনারা সেই দিশাতে এই সরকারকে নিয়ে যাবেন। আপনাদের সবার আমি সুস্থ শরীর সুস্থ থাকুক তা আমি কামনা করি। আমি আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অতালে পাত্র থরু মানমলা মুখ্যমন্ত্রী সোনানু বিপ্লব কুমার দেব মহোদয়,
তার গুণর গুণর হদা তারা মেলে দিল বাইতে এখানে মই সজলি করিম আমার ডাগর হত পেয়ে মানবনা এম এল এ শুনানো শম্ভুলাল সাংমারা দি এক একর সদা আমার মজুঙে পাবজার করি বাইতে গোদা ত্রিপুরার যুত যেটুকু আমার জনজাতি আগন সেগুনোর বেকুনোর যে সমাজের মুরব্বীন হারবাড়ি নারাং হোদা ওকরা সেগুনোর বেকুনোরে মান দিবে তেজে নেই গোদা ত্রিপুরার যুদ যুদ জায়গাতে দেখতে ঘুরি নেই এছি দিন তিনেন জায়গা ধর সেই হিসেবে আমার সাংমা সমাজের যে রেজ জোহার বাড়ি এই রেজ জোহার বাড়ি মান দি নেই গদা আমার যাত্রে মান দেন আর এই যে রং সঙ্গে হোলাভু এই হোলাভু থুবো আগে আমার মান বলা রেজ জোহার বাড়ি সে লগে থুবো আগে এই ত্রিপুরা রেজ্জোর 37 লাখ মানুষের বেগতন বেচ হইত পেয়ে মুখ্যমন্ত্রী আদরণীয় বিপ্লব কুমার দেবজি সে লগে থুবো আগে আমার রেজ্জোর সোশিয়াল ওয়েল এই সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের মান বলা মন্ত্রী আমার বেকনর হইত পেয়ে মর বরবুন সান্তনা সাকমা সে লগে আমার ইয়থুবো আগে রেজ্জ পরিষদরে সল্লা পরামর্শ দিয়ে শুনানু নিরঞ্জন চাকমা তে বাসা সম্মান পুরস্কার প্রাপ্ত সে লগে এও দারো জিদুক্ক আমার রাজ্য পরিষদর হানদারি হইতে শুরু করি নেই আদামর যুদ যুদ জাগার বা গোদা ত্রিপুরা রাজ্যর যুদ যুদ জাগার তুন জিদুক্ক ইচ্ছু মুই ব্যাকুণরে মত পেতুন যুজু গোজাঙ আমি বালক কন্দুরি শুনিয়ে আমা যাদর সিলুম দিনে আমা যাদর হাদি দিনে আমি মান বলা মুখ্যমন্ত্রীরে মান গজিয়ে তে তার হদা তারা মিলি দিউরি যে আমার ব্যাগ কোনর হইত পেয়ে যে রেজোহার বাড়ি রেজোহার বাড়ির মান দেনার পরে এক দাগি আমি বালক কানি আজাগুড়ি এলং যে সাংমা বাচ্চা নবে যারা হিজু হদা হব তে মুই যাকে থে হদা হবার জেরে মুই তাহলে হদা আঙর তে হইয়ে দে মরে মুই তো আলোচনা করছু হয়তো তোমার সে দুঃখী তুমি যেদিককে মানে তার তুন আজা করছো সে দুঃখী করিনি আরো বিস্তারিত ভাবে ন হয় নেই এক দাগি মনে দেখে না সন্দেহ অসন্দেহ হতে পারে কিন্তু মুই সরকারের একো মুপাতি যাবে মুখ্যমন্ত্রীর লগে হামগুড়ি যাবে তা সরকার থেকে যাবে মই হোমে যে আমা এই বর্তমান ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী আদরণীয় বিপ্লব কুমার দেবজি তে যথেষ্ট ভাবে আমার সমাজের যুদ যুদ যাদর ভাষা সংস্কৃতি ব্যাপারে যথেষ্ট ওয়াকি বহাল এবং মুজুব দিনত প্রত্যেক কান বাসারে ডেভেলপমেন্ট করি নেই তারার বাচ্চা সংস্কৃতি থেকে আগে বাড়তে যে নেই তারার বাচ্চা নরে একান অজলত পুজিশরত নেজে বাড়তে যে নেই তে হাম করিব এবং আমার সরকার সে ইত্যাদি মন মঞ্জুর আগে করি নেই মুই এই ব্যাকুণ শুধু মিলি দূরি ভারণ তে ম হতা আর বেদলাম বা ন করি নেই মুই আরো একবার ইদু এ জানাতেই আমার মান বলা হার বাড়ির মান গজে বাড়লিতেই সরকারি ভাবে এই চেপ দেখা বহুত করলে তন্দুরি নিয়ে আমার বিচার ব্যবস্থা চলিয়ে যায় আদামে আদামে বিচার ব্যবস্থা চলিয়ে যায় কিন্তু সেই বিচার ব্যবস্থা এতক দিন যাবৎ সরকারের স্বীকৃতি নটানার কারণে অনৈচ্ছ সিদ্ধান্ত আদাম পঞ্চায়েতে অনৈচ্ছ সিদ্ধান্ত বিভিন্ন পঞ্চায়েত সিদ্ধান্ত হলে যে রায় নিহত সিনি সরকারি ভাবে সেতক গুরুত্ব নবেদ মান নবেদ কিন্তু বর্তমান দিনত এমন একান অবস্থা চলিয়ে যায় যে আমার সমাজে বিজয় রাজারের বিষয় নি নেই যে ডিসিশন আনি যে সিদ্ধান্ত আনি দিব মুজুগ দিনত সেই সিদ্ধান্ত আনি ওই স্বেচ্ছতা হিসেবে সমাজত গণ্য হব সমাজত মানি নিজে ভেবাক সেনতে মুই মহদার বেদ লাদি বলি নগরি নেই ব্যাকুণের আরো একটা আমার এই সভাপুর তপ্পেতুন রাজ্য পরিষদের তপ্পেতুন হোক বা মত পেতুন ব্যাকুণ রাজ্য করি নেই যুগ যুগ জেনে মদি একান দায় তুম গুরিলুম ব্যাকুণে গম থাকু শুভে থাকু এই আজার আগে নেই তুম গুরিলুম মহদান যুগ যুগ অতালিয়া ভাত্র ধরু মান বলা এম এল এ আমার ব্যাগর হইত পেয়ে শুনানো শম্ভুলাল সাকমা একে রাজ্য পরিষদ তপ্পেতুন আমার মান বলা রাজ্য হারবাড়ি
মানমোলা মুখ্যমন্ত্রীর রাজ্য পরিষদক তপ্যাতন একখান মেমোরান্ডাম দিব। মেমোরান্ডাম যেন আমার সাংমা ভাষা রাজ্য ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার হতাকান উল্লেখ আগে আর সে বাদেও আমি ওই আগরতলার যাতে একখান জায়গা অভিজ্ঞর তুলি পারি সে বই দেনে আমার জ্ঞান দাবিলে মিলল একখান মেমোরান্ডাম এই রাজ্য সরকার হয়তো গজাব। আমার সুনানু সুগময় থাকবা মানবলা রাজ্য হারবাড়ি অতালে ভাত্র তরু একিনে মই সজলি করিম আমার বেগর সত্যি গিয়ে বেগর নুনে গিয়ে মানমোলা মন্ত্রী সুনানু সান্তনা সাংমারে তা হতে তারা আমার লগে ফার্জার করি বাইতে দেখুন রে জুজু এটা সভাপত আজ লই আমার আমার রাজ্য পরিষদর রাজ্য সরকারের স্বীকৃতি পেয়ে কারবারি সুকুমার চাকমা আমার লগে আজি লাগে আজি লগে আমার ত্রিপুরা রাজ্যর খোঁজপানা বা কোনোর ত্রিপুরা রাজ্যর মাননীয় মুখ্যমন্ত্রী স্বর্গীয় বিপ্লব কুমার দেব মহোদয় সে লগে আমায় দোয়াজি লাগন আমার যাদর হোজ পেয়ে সমাজের বালো দিয়ে হাম করছি ত্রিপুরা রাজ্যের তুন বিভিন্ন জায়গা তুন হচ্ছি ব্যাক কুনরে মতপে তুন আর ত্রিপুরা সরকারের তপে তুন ব্যাক কুনরে দুজু জানাঙর একখানই হদা তুমি যেন চাকমায় যাবে তুমি যেন হ ময়ও সেন হ আর সরকারে যাবে যেহেতু কোনো আমি বর্তমান নেই সরকারের পক্ষ লাগে সে হিসেবে আমার দায়িত্ব ওরা সরকারের গাইডলাইন রুল যে আগে সে সিস্টেম আমি ফলো করি চলানা এই যে চাকমা হিসেবে তুমি যে আঙিন করি তোমার বাসা গান খোদা গান তোমার বাচ্চার দাবি আগে মরো আগে এতে সেটা কেন করি রে এই যে চাকমা হিসেবে মুয়ো সাং সে দাবি গান মরো আগে তো সেন হিন্দু আমার সরকারের রুল আগে সিস্টেম আগে আমার রুলও আগে সে নিয়ে আমার আলোচনা করি নে হিঙ্গরে গড়া যায় সেন সে সিস্টেমে গড়া যাব যেমন আমার এখন নদীপুরা রেজো যে আমার এডিসি এলাকা আগে সেই এডিসি এলাকা গানে আমার বিশেষ করে না আমার ত্রিপুরা রেজো দলাতে আমার ক্লাস সিক্স পর্যন্ত আমার চাকমা ক্লাস ওয়ান তো ধরে ক্লাস সিক্স সবসময় আগে চাকমা বা সাই লেগাসি গানা সেন সলের তো সে মধ্যে দেখা যায় হিজে হিজে জায়গা এবছর আমার সেই চাকমা ভাষা গান তেলেও বাংলা কথা দিয়ে লেগাসি গান অনি অনি ওই তা আমি চেষ্টা করিতে অলরেডি আমি হদা হয়ে হিতে বেলে আমি এদিসি এলাকা থাকি চাকমা লেখা ক্লাস ওয়ান তেমন ধরে ক্লাস সিক্স যদি থাই দিও হিতে আমার ছেলে অঙ্গনারি নার্সারি এগো আমার থানা দরকার সেরতে অলরেডি আমি আলোচনা করছি হিতে বেলে যে কোনো একটা হদার যে আমার হদা গান যদি আমার যদি মা বাপ চান যদি আমি নিজ হদা দিয়ে হই ফারি দিয়ে হয় মন হদা গান যদি ফুটে তুলি দিয়ে ফারি দিয়ে হয় নিজ হদা দি সালে আমি আগ্রহ মান করি না আরো বদলাবো আমার ঠিক ছিল এসে নিয়ে করি আমার বাচ্চা না আমার জানা করিব এখন লাজ ব্যাপার আমি বাচ্চা আমার বাচ্চা না আমি যদি করি নো জানি দিয়ে হয় লেগি নো জানি দিয়ে হয় লাজ ঘরে ভরা হয় আমি সাতমা যদি দেবে আমার দরকার সাতমা হদা গানি জানা না করি জানা না লেগি জানা না এছাড়াতে আমার বেগা বললে আমার অঙ্গনারী সেন্টারত জানা ফরিব আমি ফলে আমার সে দক্ষর সিধা ফরিব ঠিক সালাতে আমি চেষ্টা করি এই এডিসি এলাকা যিনি যিনি চাকমা অধিষ্ঠিত এলাকা আগে সে নিজাদের অঙ্গনারী সেন্টারত আমার স্ক্রিপ্ট যে আগে নকরুন যাতে অতি দ্রুত চালু করা যায় সেই ব্যবস্থা মূল গরমর আমার মাননীয় মুখ্যমন্ত্রীজির সহযোগিতায় এছাড়াতে যে বিগত দিনত যদি আমি লক্ষ্য করি দে সত্য মানুষ না ইয়ে না ইয়ে সেটা না করেন হিতে বিলে হঠাৎ করি না যদি কোনো মরে হিচ্ছু মই না ফারাম হঠাৎ করি না মরে কোনো এই কোনো এম এ পরীক্ষা দিয়ে বাজে দিলাম মরে ট্যাট পরীক্ষা দিয়ে বাজে দিলাম
জনজাতি আগাম শিখরা ডেভেলপ করো না, তার মধ্যে আমার কলতে চাকমা একো আগে আমার কমিউনিটি আমিও সেইটি যে আমি চাকমা যে ডেভেলপ হোক এবং সরকারের তরফে চেষ্টা করো জাতি গোষ্ঠী গুণ যাতে সমান ভাবে আগে যান। আর বেশি চুনম আমার মাননীয় মুখ্যমন্ত্রী হদা হয়ে ব্যাকুণে হইন এবং আমি আগামী দিন আরো ব্যাকুণে যদি আমি ইউনিটি দেয় ইউনিটি যদি আমি রাগে পারি দেয় আরো বুঝমান করি দোল হাম গড়ি পারিব উজাই যে পারিব এই আজকাল রাখবে মহোদা গানিও তুমগর আমার ব্যাকুণরা যুজুম অতালে ভাত্রুতরু মানবলা মন্ত্রী সুনানো সান্তনা সাংমা এখানে দি এগার হদা হইনি সভাবদ্ধ যদি বাইতে মুই আমার মানবলা রাজ্য হারবারে সুনানো সুগময় সাংমারা ফজলি করি পেকুনরে জু জু ভাতৃত্রু সবাইকে নমস্কার আন্তরিক অভিনন্দন যতন কুলুঙ্কা হাম্বাই বেগোয়ালিতে ইচে মই যে জাগানত দাঁড়িয়ে আগি যে জাগানত বেকুন থেকে আগি যে নাকি দান গুছিয়ে আমার ফৈনাঙি এদতি এই মাধবচন্দ্র আমার যে ফৈনাঙি ইয়েব মানুষজনের মুই স্মরণ করি নে এর তুলি নে ইয়ত মানবলাম বেগ ডাঙর মানবলাম মন্ত্রী বেগ ডাঙর বিপ্লব কুমার সোনানু বিপ্লব কুমার দেব মহোদয় আর মুলুক গর্বা আমার শিক্ষা সমাজ মন্ত্রী শান্তমা আর আমার বেগর আদরর এমএলএ শম্ভুলাল ইয়ত আমার আজি আগে সারা ভারতের পুরস্কার প্রাপ্ত একাডেমিক সাহিত্যিক ভাষা পুরস্কার প্রাপ্ত নিরঞ্জন দা আর ইয়ত জিদেকুন রাজ্য সরকারের দপ্তর এবং দপ্তরের অফিসিয়াল প্রেস মিডিয়া আর ইয়ত জিদেকুন মানবলা হারবাড়ি সাকালা সুলোয়ানি আদামত ব্যাকুণরে মুই জু জু পাত্র জানাঙর ইচ্ছে মুই যে মরে যে সম্মান দিয়ে অলক ত্রিপুরারের যে মুখ্যমন্ত্রী মামলা মুখ্যমন্ত্রী ধরবর্তু সে মর ব্যক্তিগত নয় ইয়ান পুরা ত্রিপুরারের যে সাংমাউনর পুরা ত্রিপুরারের যে সাংমাউনর এবং ব্যাকুণের আশীর্বাদ তোমার ব্যাকুণের আশীর্বাদ মা বাবার আশীর্বাদ ইচ্ছে হয়তো আমি যে জিনিস চেন ডাইরেক্ট আমি সদা শুনি এলাম চেন একটা বেকুণতুন একটা হয়তো ইয়ে আগে আমি বাসানো ব্যবহারে ইচ্ছে আমি তাতুন ক্লিয়ার শুনি না হলেও আমি ডিপ্লোমেটিক ভাবে বুঝি পাচ্ছি যে আমার বাসানো ব্যবহারে হাম চলেন সিদ্ধরে আমি আমি বুঝি পাচ্ছি যাই হোক মই বেকুণ রোদে আদামরা হইন মই হিচু ইয়ে না হইনি ইচ্ছে আমার পুরা সমাজ সেবক প্রায় ত্রিপুরা রাজ্য সারা রাজ্য সাড়ে চার হাজার দুঃখেন আমার সেবক এখন সেগুলি
দাদু ওই ম্যাডাম দেখবো গায়ে বল দিয়ে ঘুরে